গঠন হয়েছে নতুন সরকার, এবার শুরু হবে অধিবেশন। নতুন সরকারের প্রথম অধিবেশন শুরু হবে আগামী 24 জুন থেকে, অধিবেশন শেষ হবে 3রা জুলাই। বুধবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই কথা জানান। সংসদীয় বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, অধিবেশনের প্রথম 3 দিনে সকল নির্বাচিত সাংসদরা লোকসভার শপথ নেবেন এবং লোকসভার সাংসদ বাছাই করা হবে। এদিন এক স্যান্ডেলে পোস্ট করে কিরণ রিজিজু লেখেন, 18তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে 24 জুন থেকে, অধিবেশন চলবে 3রা জুলাই পর্যন্ত। নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করবেন, এরপর রাষ্ট্রপতির অভিভাষণ ও সংসদের আলোচনা হবে। জানা গিয়েছে লোকসভার অধিবেশন 24 জুন থেকে শুরু হলেও রাজ্যসভার অধিবেশন শুরু হবে 27 জুন থেকে, চলবে 3রা জুলাই পর্যন্ত। আগামী 27 জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন। ওই দিনই আগামী 5 বছরের সরকারের রূপরেখা তৈরি ও প্রস্তাবনা পেশ করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।